পিএম কিষাণ সম্মান নিধি 15তম কিস্তি টাকার জন্য সারা দেশের কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। এরই মধ্যে দর্শক বন্ধুরা, আজতক বাংলা নিউজ চ্যানেলও হয় এবং নিউজ পোর্টালে এই আপডেটটি দিয়েছে, স্বামী এবং স্ত্রী উভয় কি পিএম কিষাণ সম্মান নিধির টাকা পাবেন? তাছাড়াও প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পেতে গেলে এই কাজটি তাড়াতাড়ি সেরে ফেলুন। পিএম কিষাণ সম্মান নিধি টাকার জন্য অপেক্ষা করে থাকলে এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, খুব ইনফরমেটিভ ভিডিও হতে যাচ্ছে, কোনো প্লেস স্কিপ করবেন না। অনাথায় এবারে পিএম কিষাণ সম্মান নিধির 2000 বা কারো কারো অ্যাকাউন্টে যে 4000 টাকাটি ক্রেডিট হতে যাচ্ছে সেটি থেকে আপনারা বঞ্চিত হবেন। সো ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন, এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে আর একটি লাইক করবে। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। পিএম কিষাণ সম্মান নিধিতে নথিভুক্ত কৃষকদের কেন্দ্রীয় সরকার বছরে 3টি কিস্তিতে টোটাল 6000 টাকা দেয়। কিন্তু বর্তমানে দর্শক বন্ধুরা, বিভিন্ন দিকে গুঞ্জন শোনা যাচ্ছে যে সামনে লোকসভার ভোট আছে, সো দর্শক বন্ধুরা এবার থেকে 8000 টাকা পাওয়ার প্রবল সম্ভাবনা। এরই মধ্যে দর্শক বন্ধুরা, আজকে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন এবং সেই সমস্ত কমেন্টের মধ্যে একটি কমেন্ট যেটি ছিল, এবার থেকে যে স্বামী এবং স্ত্রী দুজনেই পিএম কিষাণ সম্মান নিধিতে নথিভুক্ত আছে আপনাদের নাম, কিন্তু এবারের কিস্তির টাকাটি পাবেন না, বঞ্চিত হবে, বা এটি কন্টিনিউ করতে গেলে কোন কোন কাগজ আপনাদের জমা করতে হবে, কোনো প্লেস স্কিপ করবে না, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। আর একটা কমন কোশ্চেন আপনারা অনেকে কমেন্ট করছেন এবং জানতে চাইছেন, আপনাদের পিএম কিষাণ সম্মান নিধির কিস্তির টাকা আধারের সঙ্গে অ্যাকাউন্ট নাম্বার মাস্ট লিঙ্ক থাকতে হবে, অন্যথায় আপনারা টাকা পাবেন না। কিন্তু এখানে শেষ নয়, আপনাদের প্রশ্ন হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধির কিস্তির টাকা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে, লাইকওয়াইজ আপনার কাছে 3টে থেকে 4টে অ্যাকাউন্ট আছে, কিন্তু যখন পিএম কিষাণ সম্মান নিধির নাম রেজিস্ট্রেশন করেছিলেন সে অ্যাকাউন্টের বদলে বর্তমানে অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে, এমনটি হওয়ার কারণ কি সেটি এই ভিডিওতে আপনাদের সলিউশন দিয়ে দেবো। এবং ভিডিও ডেসক্রিপশনে আপনারা কিভাবে চেক করবেন যে পিএম কিষাণ সম্মান নিধির টাকাটি কোন অ্যাকাউন্টে ঢুকছে সেই লিঙ্কটিও দিয়ে দেবো, সেটি আপনারা দেখে নিতে পারবেন। সো দর্শক বন্ধুরা, আপনাদের কমেন্টের উত্তর হচ্ছে যে লাস্ট আপনার যে অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করবেন সেই অ্যাকাউন্টে আপনাদের পিএম কিষাণ সম্মান নিধির কিস্তির টাকাটি ক্রেডিট হবে। ধরুন আজকে আপনি অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বারটি লিঙ্ক করেছেন বা আপডেট করিয়েছেন, তাহলে মিনিমাম আপনার অফিসিয়াল পোর্টালে যেটি সময় দিয়েছে 15 দিন, ওটি জেনারেট হতে আপনাদের 15 দিন সময় নেবে, তারপর নতুন অ্যাকাউন্ট নাম্বারটি লিঙ্ক করে দেয় কেন্দ্রীয় সরকার। এরপরে মেন টপিকে আসা যাক। তার আগে রিকোয়েস্ট করব দর্শক বন্ধুদের, এরকম নিত্য নতুন ভিডিও ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন। সো দর্শক বন্ধুরা, লাইভ আছেন, দেখতে পাচ্ছেন আজতক বাংলাতে, এটি আপনাদের জন্য আমি নিয়ে এসেছি তথ্যটি, স্বামী এবং স্ত্রী উভয় কি পিএম কিষাণের টাকা পাবে? সো দর্শক বন্ধুরা, অনেক পরিবার আছে যেখানে স্বামী স্ত্রী এবং ছেলের নামে জমি আছে এবং তারা তিনজনে আবেদন করেছেন এবং তারা রেগুলার টাকা পাচ্ছেন, কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট তাছাড়া এই যে নিউজ পেপার এটি পাবলিশ করেছে এবং এর সত্যতা বা আপনাদের কাছে আমি নিয়ে আসার চেষ্টা করছি, দেখা যাক কী বলেছে। প্রধানমন্ত্রী কিষাণ যোজনা নিয়ে অনেক ধরনের দাবি করা হয়। এই দাবিগুলির মধ্যে একটি হল স্বামী এবং স্ত্রী উভয় এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। এমত অবস্থায় মানুষের মধ্যে এই আলোচনা প্রচলিত যে স্বামী এবং স্ত্রী দুজনেই কি 2000 টাকা পেতে পারেন। কেন্দ্রীয় সরকার এ ধরনের গুজব সম্পর্কে বহুবার স্পষ্ট করেছে যে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা একজন কৃষকের পরিবারে কেবলমাত্র একজনই পাবেন, কিন্তু এটি বিভিন্ন পাবলিশ করেছে বিভিন্ন পত্রিকাতে এবং অফিসিয়াল পোর্টাল, সেখান থেকে আমি জানতে পেরেছি। তাছাড়া দর্শক বন্ধুরা, রাজ্য সরকারের যে কৃষক বন্ধু প্রকল্পে একটি পরিবারে যতজনের নামে জমি থাকুক তাদের সেই জমির পরিমাণ হিসাবে টাকা ঢোকে, কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত সুস্পষ্টভাবে জানায়নি যে একটি পরিবারে কজন পাবে। এমনটি জানালে আমার এই চ্যানেলে আপনারা আপডেট পেয়ে যাবেন, এই জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে আর একটি লাইক করে দেবেন। সো দর্শক বন্ধুরা, একটি পরিবারে যতজনের নামেই জমি আছে তারা আবেদন করেছেন এবং রীতিমতো তার স্বামী স্ত্রী পুত্র বা পুত্রবধূ
বা তার মেয়ে টাকা পাচ্ছেন, আপনাদের যেহেতু পাবলিশড নোটিশ, কোনো নতুন নোটিশ পাবলিশড করলে আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন, রীতিমতো যেহেতু পাচ্ছেন আপনাদের কন্টিনিউ থাকবে, আর এডি অফিস থেকে সেরকম আপডেট আসলে আপনাকে নিশ্চয় ফোন করে জানাবে। তো দর্শক বন্ধুরা, এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে, আর একটি লাইক করে দেবে। কোনো কোয়ারি বা কমেন্ট থাকলে আপনাদের, সেই কোশ্চেনটি আমাকে কমেন্টে জানাবে, আমি তার উত্তর দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ভিডিও।